নমস্কার বন্ধুরা, গদার একটি প্ল্যান্টেশনে স্বাগত জানাই। আপনারা ভিডিওটা একেবারে স্কিপ না করে দেখতে থাকুন, এর মধ্যে কিছু শেখার আছে। আমরা দেখছেন একটা টপিক্যাল ওয়াটার লিলির বাল্ব, কিছু পাতা বেরিয়ে এসেছে, কিছু নতুন শিকড় বেরিয়েছে। আমরা এগুলোকে আগে জার্মিনেট করে নেব, মানে ধরুন এই টিউবারটা যাওয়ার পরে এটাকে কোথাও জলে রেখে, মানে আমি কন্টেনারের মধ্যে রেখেছিলাম, প্লাস্টিকের জারের মধ্যে। তো আপনারা প্লাস্টিকের জারে কিংবা গামলায় ভিজিয়ে রাখলে এরকম নতুন রুট বেরোবে। তারপরে এটাকে পটিং করতে হবে। দেখুন, মাল্টি স্পাউটেড আছে, দু তিনটে মুখ বেরিয়েছে, তিনটে গাছ এর মধ্যে আছে। তো এটাকে পটিং করব। তার জন্য কি করব, এটা পটিং পট করব। ছোট্ট গামলা নিয়েছি, গামলাটার হাইট আছে 6 ইঞ্চি, এখানেও 1 ইঞ্চি মতন গ্যাপ রেখেছি, 5 ইঞ্চি মাটি দিয়েছি, তার মানে 2 ইঞ্চি সার আছে আর 2 থেকে 2.5 ইঞ্চি মাটি আছে। মাটি দিয়ে এটাকে কাদা করে নিয়েছি। এরপরে কি করব, এটাকে যেহেতু ট্রপিক্যাল ভ্যারাইটি, এটাকে মিডিলে বসাবো এইভাবে, এটাকে এইভাবে মাঝখানে এটাকে এরকমভাবে বসিয়ে দেবো, কিছুটা গ্যাপ করে নিয়ে বসানো যায়। এবার শিকড়গুলোকে আঙুল দিয়ে হালকা করে একটু চেপে দিলাম, এই যে বসে গেল। যেহেতু কাদা আছে, শিকড়গুলো আরামসে নিয়ে নিচ্ছে। তো এরপরে কি করব, এটাকে অন্য গামলার মধ্যে বসাবো, বসিয়ে আস্তে আস্তে জল দিয়ে দেবো। আমি একটা বড় গামলার মধ্যে ছোট গামলাটাকে বসিয়ে দিয়েছি। গামলাটার হাইট আছে 12 ইঞ্চি আর চওড়াই 20 ইঞ্চি। তো অনেক বড় জায়গা এটা, এখানে পারলে দুটো টিউবারও বসানো যায়। আমি একটাই বসিয়েছি, আর ট্রপিক্যালের দুটো টিউবার বসিয়েও আপনারা এটা রেডি করতে পারেন, দুপাশে দুটো, মানে এই জায়গাতে একটা আর এই জায়গাতে একটা, দুটো দিয়ে আপনারা একসঙ্গে দুটোও করতে পারেন। তো সেটাও আমি একটা ভিডিও করে দেখাবো, দুটো টিউবার কীভাবে বসাবেন। এবার চলুন, এখানে আস্তে আস্তে জল দেবো। এটা গামলাটাকে আরেকটু সরিয়ে নিলাম, এই সাইড থেকে জলটা ঢালবো আস্তে আস্তে। তো জলটা ঢেলে নিই। তো আমরা এইভাবে আস্তে আস্তে জল ভরে নেবো, কিছুটা জল দিয়েছি, আরও কিছুটা জল দেবো, মোটামুটি গামলা প্রায় ভরেই দেবো, অর্ধেকের বেশি জলটা ভরে দিলাম। আরও জল দেওয়া যায় কেন, যেহেতু গাছের পাতা অনেকটা হাইট আছে, মোটামুটি গামলা ভর্তি করে জল দিলে অসুবিধা নেই। তো এইভাবেই আপনারা পটিং করবেন, পটিং পট টপিক্যাল ওয়াটার লিলি এইভাবে পটিং করবেন। তো মোটামুটি বসানোর 7 দিন 10 দিন পরে গাছটা ঠিক এরকম হবে। আর দেখুন, আমি এখানে দুটো গাছ বসিয়েছি দুই সাইডে, ওর জন্য দুটো দুরকম কালার দেখেই বোঝা যাচ্ছে, দুটো ভ্যারাইটি দুই জায়গায় আছে। তো এরকম মোটামুটি 10 দিন পরে গাছের পাতাগুলো এরকম বড় বড় হবে এবং গাছটা সেট হয়ে যাবে। আর মোটামুটি 1.5 মাসের মধ্যে গাছটা পরিপূর্ণ রেডি হয়ে, মানে ম্যাচিওর হয়ে এরকম কড়ি বেরোবে এবং ফুল দিতে শুরু করবে। দেখছেন, এটা 1.5 মাসের গাছ, এ কিন্তু রেডি হয়ে গেছে ম্যাচিওর হয়ে, সে কিন্তু কড়িও বেরিয়ে এসেছে। তো এইভাবেই আপনারা ট্রপিক্যাল ওয়াটার লিলি পটিং করবেন। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, নতুন কিছু নিয়ে আবার আসবো। থ্যাংক ইউ।